भीगी बिल्ली की तरह अगले 14 दिन यहाँ के सैंग करते रहना। বলিউডে জনপ্রিয় অ্যাকশন স্টার অজয় দেবগন একের পর এক অ্যাকশন সিনেমা করে চলেছেন। এছাড়া টাইগার শ্রফও অ্যাকশনের জন্য বেশ জনপ্রিয়। রণবীর সিংও রয়েছেন এ তালিকায়। তাদের সুপারহিট অ্যাকশনের প্রমাণ একাধিকবার পেয়েছেন দর্শকরা। এদিকে রোহিত শেঠি বলিউডের অন্যতম অ্যাকশন পরিচালক, যার বিশেষত্বই পর্দা জুড়ে অ্যাকশন দৃশ্য। সিংহাম থেকে যে সফর শুরু, সিম্ভা সূর্যবংশী হয়ে এবার আসছে সিংহাম এগেইন। প্রতিটা ছবির শেষেই থাকে পরবর্তী ছবির ছোট্ট সূত্র। সূর্যবংশীয়তে এমনই ছিল, যেখানে স্পষ্ট দেখা গেছে অজয় দেবগন আবারও ফিরছেন পুলিশ অফিসারের ভূমিকায়। এই সিরিজের শেষ দুটি ছবিতে রণবীর সিং ও অক্ষয় কুমারকে দেখা যায়। প্রতিবারের মতো এবারের সিনেমায়ও থাকছেন আগের ছবির স্টার কাস্টরা, যেখানে দেখা যাবে অক্ষয় কুমার, অজয় দেবগন ও রণবীর সিংকে। তবে এখানেই শেষ নয়, থাকছে আরও দুই চমক, টাইগার শ্রফ ও অর্জুন কাপুর। সিনেমার শেষ সিকোয়েন্স এন্ট্রি হবে এই দুই স্টারের। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, সিংহাম এগেইন ছবির শেষ দৃশ্য শ্যুট করতে খরচ পড়ছে মোট 25 কোটি রুপি। শোনা যাচ্ছে হায়দ্রাবাদে শ্যুট হবে সিনেমাটির। চমক এখানেই শেষ নয়, আরও শোনা যাচ্ছে এই ছবিতে নাকি থাকতে চলেছেন দীপিকা পাডুকোন ও করিনা কাপুরও, যদিও অভিনেত্রীদের খবর এখনোই নিশ্চিত নয়।